ভীষণ এক্সাইটেড, কারণ বড় পর্দায় কখনো কেউ দেখতে পাবে এটা তো কখনো ভাবিনি। এখন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে জি বাংলাতে, তো ওইটাতে ওইটার জন্য কন্টেন্টটাকে আই থিঙ্ক অনেক ছোট করা হয়েছে, অনেক ক্রিস্প করা হয়েছে। তো চার ঘন্টার যে লং কন্টেন্ট, আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় দুটো পার্টে হওয়া হচ্ছে, কিন্তু আমাকে বলে একটাই পার্টে একটাই ফিল্ম করা হয়েছে। তো আমার মনে হয় খুব জমজমাট হবে বিষয়টা, কারণ পুরো আগের যে কন্টেন্টটা ছিল সেটাই এত টানটান ছিল, সেটাকে এখন আরও ক্রিস্প করা হয়েছে, মানে সবে বেস্ট পার্টগুলো নিয়ে বানানো হয়েছে, তাহলে খুবই ভালো হবে। আর ডেফিনেটলি দেখো, বড় পর্দায় তো আমরা অতক্ষণ ধরে যে ওয়েব সিরিজটা, ধরো চার ঘন্টা ধরে যদি কোনো একটা ওয়েব সিরিজ হয় তাহলে সেটা তো হলে অতক্ষণ দেখানো যায় না, তো ডেফিনেটলি ছোট করা হয়েছে। বাট নিশ্চয় তাতে এমনভাবে এডিট করা হয়েছে যাতে স্টোরিতে প্রবলেম না হয় বেশি। তো ভালো লেগেছে ডেফিনেটলি এই ব্যাপারটা যে জি ফাইভ এরকম একটা ব্যাপার করছে যে বড় পর্দায় দেখানো, আর শিকারপুর এমনভাবে শট নেওয়া হয়েছে, এত লার্জ স্কেলে করা হয়েছে যে সেটা ডেফিনেটলি আমার মনে হয় যে বড় পর্দার জন্য, মানে বড় পর্দায় মানুষের দেখে ওটা ভালো লাগবে, তো দ্যাটস এ গুড থিং। চলছে, সবই চলছে, ইটস আ বিগ প্রিপারেশন, তো ডেফিনেটলি অনেক কিছু কাজ এখনও বাকি, তো সেগুলো চলছে।